বাঙালি মানেই মাছে বাতে বাঙালি কথাই আছে হয়তো মাছের রেসিপি বা মাছের রান্না ভাজা যাই বলুন বাঙালির থেকে হয়তো ভালো কেউ আর করতে পারে না তো যারা পারে তারা তো পারে কিন্তু বাঙালির মতন করে কেউ আর পারে না কোন খাবারে কোন জিনিসটা দিলে একটু স্বাদ বেশি হবে কিভাবে তৈরি করলে একটু টেস্ট বেশি আসবে তো এইটা হয়তো বাঙালির থেকে হয়তো বেশি আর কেউ জানে না তো নমস্কার বন্ধুরা সর্বানিস রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে দেখতে পাচ্ছেন পুটি মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে তাহলে আজকে পুটি মাছ আর পাবদা মাছের রেসিপি হবে পুটি মাছের রেসিপিটা হবে না পুটি মাছটা ভাজাই খাবে তো পুঁটি মাছ কেটে নিয়ে আসছে কাটার পরেও এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটার পরেও এর ভেতরে খুব আঁস থাকে ছোট ছোট তো এই আশগুলো ফেলতে হয় তো নোক রাখার এই একটা খুব সুবিধা থাকে যে থাকে এই যে নোংরাগুলো থাকে এইগুলো খুব তাড়াতাড়ি আমি তুলতে পারি তো এইভাবে এই আশগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি পেট পেটগুলো পরিষ্কার করে দিয়েছে কিন্তু এই আশগুলো আর ফেলেনি তো ওইখানে প্রচন্ড আশ রয়েছে এই আশগুলো সব ফেলে পরিষ্কার করে ধুয়ে পুরা নিয়ে নেব আর আজকে করছে পা পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি তার ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদটা এক চামচ দিয়েছি আর পুটি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এখানে হলুদ দিলাম মাছের যতটুকু লাগবে আর এইখানে পাবদা মাছেও হলুদ দিয়ে দিয়েছি একটু আর হলুদ দেওয়ার পরে পাবদা মাছে কিন্তু লবণ অনেকটাই কম লাগে তো এইখানে লবণও দিয়ে দিয়েছি অল্প হাফ চামচ আর পুটি মাছটাও যেহেতু ভাজা হবে ওইখানেও লবণ কম লাগবে তো প্রথমে পাবদা মাছ আর পুঁটি মাছটা ভালো করে মেখে নেব। মেখে পুঁটি মাছটা একটু সময় রেখে দিলে বেশ ভালো হয় পাবদা মাছটা মেখে সঙ্গে সঙ্গেই ভাজা বসিয়ে দেব। তো এইখানে পাবদা মাছটা ভালো করে এইখানে মেখে নিচ্ছি পাবদা মাছ আর পুঁটি মাছ ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব যাতে গায়ে সব জায়গায় মশলা লেগে যায় নুন হলুদ তাহলে নাহলে ভাজার সময় ওর ভিতরে নুন ঢুকবে না আর হলুদও ঢুকবে না খেতে অত ভালো লাগে না তো এখানে ভালো করে মেখে নিয়েছি পাবদা মাছটা পাবদা মাছটা মেখে এখানে সাইড করে রেখে দেবো আর পুটি মাছটাও মেখে নেবো এখানে পুটি মাছটা কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে পুটি মাছটা ভাজা করেছিলাম সম্পূর্ণ পুটি মাছটা আমার হাজবেন্ডই খেয়েছে ও ভীষণ ভালো খায় তো ওর জন্য মাঝে মধ্যে এইভাবে ভেজে দিই তো পুটি মাছটা তো রেসিপির ভিতরে আসবে না তো একটু তবুও নুন হলুদ মেখে একটু সাইড করে রেখে দিলাম আর এইভাবে মাখার পরে আমার একটু গুছিয়ে নিতে বেশ ভালো লাগে তো এইভাবে মেখে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিলাম এখানে এই সাইডটা রেখে দিয়ে তারপরে আমি মাছটা প্রথমে ভাজা বসিয়ে দেবো পাপতা মাছ বেশিক্ষণ মেখে রাখলে নুনে পোড়া হয়ে যাবে তো এইখানে একটা সাইডে রেখে তো মেন পার্টে চলে আসছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম গরম হওয়ার পরে তেলটা তেলটা দিয়ে দিয়েছি কিন্তু ভালো করে গরম না করলে মাছগুলো লেগে যাবে তো তেলটা গরম হয়ে গেছে তারপরে পাবদা মাছটা দিয়ে দিয়েছি এইখানে পাবদা মাছটা যেহেতু সুন্দর আছে আর ছোট ছোট আছে তো ফাটেনি যখন গ্যাসটা বাড়িয়ে দেবো তখন ফেটে যাবে এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি যে মাছটা যাতে না ফেটে যায় তো এইখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে গ্যাস পরপর এইভাবে মাছগুলো দিয়ে তারপরে আমি আবার গ্যাসটা ধরিয়ে দেবো ঢাকনা বন্ধ করে দেব নয়তো মাছগুলো ভীষণ ফাটে তো এইখানে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে মাছগুলো টকাটক ভেজে নেব আর মাছ এত ফাটে যার জন্য অনেকটা সাবধানে করতে হয় পাবদা মাছ যদি করেন কেউ যদি না বুঝতে পারেন অনেকটা সাবধানে করবেন আর আমাদের ঘরে একটু তেল বেশি দিয়ে মাছ ভাজা হয় একটু তেল বেশি দিয়ে মাছটা ভাজলে মাছের ঘরে বেশ আশটা গন্ধটা আসে না আপনারা তেল বেশি দিয়ে ভাজ আসবেন দেখবেন একটু ভালো লাগে আর তেল বেশি দিলে ভীষণ ফাটে একটু কম দিলে আবার ফাটে না কিন্তু পুড়ে পুড়ে যায় তো এইখানে মাছ ভাজাটা আমি এইভাবে ধীরে ধীরে কমপ্লিট করে নিচ্ছি তারপরে মশলা কী নেব মশলাগুলো না ওই সাইডটা আমি রেডি করে নিচ্ছি ধীরে ধীরে তারপর মশলা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি এইখানে এক প্লেট মাছ ভাজা হয়ে গেছে তো প্রথমে এই কটা ভেজে নিয়ে তারপরে আর যে কটা আছে পরপর আমি মাছগুলো বসিয়ে দেবো তো রেসিপি আপনারা এইভাবে সত্যি করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে আর পাবদা মাছটা সবসময় দেখবেন একদম কড়া ভাজা করবেন না যখন এপিট ওপিট একটু দাগ লাগবে তখনই তুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ওই মাছটা খেতে ভীষণ ভালো লাগে তো পরপর এখন যেই দুটো মাছ আছে এই মাছ দুটোও দিয়ে দিয়েছি তো মাছ দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পুটি মাছ দুটোও দিয়ে দিয়েছি যে দুটো মাছ ভাজা হবে তার সঙ্গে দুটো পুটি মাছও ভাজা হয়েছে রান্না তো আমার খাবার কমপ্লিট এখন এই পুঁটি মাছ আর পাবদা মাছ একসঙ্গে ভালো করে ভেজে তুলব এদিকে ভাজতে ভাজতে আমার ভাজা কমপ্লিট করে নিয়ে তারপরে মশলা করতে চলে আসছি মশলার ভিতরে নিয়েছি আমি এইখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ভীষণ ঝাল যার জন্য আমি পাঁচটাই নিয়েছি আর এইখানে নিয়েছি সর্ষে এক চামচ এক চামচ সর্ষে নিয়েছি আর সামান্য নিয়েছি জিরে এই গরমের সময় এরকম হালকা পাতলা খাবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর মশলাটা আমি পুরোটা শিলে বেটে নিচ্ছি তো এখন আমি এই মশলাটা ভালো করে বেটে সব সবকটি উপকরণ দিয়ে ভালো করে সুন্দর করে বেটে নেবো যত ফিনিশ হবে তত ভালো হবে তো এইভাবে আমি বেটে নিচ্ছি তো বাড়তে বাড়তে এদিকটায় আমি মশলাও করে নিলাম মশলা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে আসছি ওই যে মাছ ভাজার তেলের ভিতরে একটু সামান্য দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভালো করে ফোড়ন হওয়ার পরে যেই মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলা পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু জল দিয়ে দেবেন তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে যেহেতু সর্ষে আছে পুড়ে গেলেই তেতু হয়ে যাবে তো জলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে এখানে যে মাছ মাখে সেখানে সেইখানে নুন হলুদ আছে তো এই নুন হলুদটা ফেলবো না এর ভিতরে জল দিয়ে এই যেই হলুদটা এই হলুদটাই ব্যবহার করব এখানে বেশি হলুদের ব্যবহার আর করব না যেহেতু সিম্পল রান্নাটা করছি একটু সাদা সাদা একটু হলুদ হলুদ থাকবে ওইভাবে রান্না করব তো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু কালারের জন্য দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে মেশাতে আর বেশি কোন লাগবে না যেহেতু সর্ষে আছে সর্ষেটা নয়তো পুড়ে গেলে তিতো হয়ে যাবে এক মিনিট একটু ভালো করে মিশিয়ে নিয়েছি একটু যাতে কালারটা চেঞ্জ হয় সেই অবধি একটু মিশিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মিশানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জল জলটা যে যেমন ঝোল পছন্দ করে তেমন দিতে পারেন এখানে পাঁচশো গ্রামের মতন আমি জল দিয়েছি জলটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম লবণ লবণটা ঝোলের লবণ যতটুকু লাগবে অতটুক দিয়ে দিলাম দেওয়ার পরে এখন জলটাকে ফুটতে দেবো ফুটতে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যখন ফুটে উঠবে তারপরে মাছটা দেবো ফোটার জন্য এখানে আমার তিন মিনিট লেগেছিল তিন মিনিটের মধ্যে ফুটে গেছে তো তিন মিনিট পরে চলে আসছি দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে এখন এর ভিতরে পাবদা মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে তো আপনারা এইভাবে সিম্পল পাবদা মাছ বানিয়ে খেতে পারেন অবশ্যই এটা খেতে কিন্তু দারুণ লাগে তো এই গরমের ভিতরে এই রকম রেসিপি একটা তৈরি করে খেতে পারেন এটা সিম্পলও হয় কিন্তু খেতেও খুব টেস্টি হয় তো এইখানে প্রত্যেক এখানে এক এক করে প্রত্যেকটা দিয়ে দিয়েছি প্রত্যেকটা পাবদা মাছ দেওয়ার পরে এখন আবার এক মিনিটের জন্য পুটিয়ে নেব তো পাবদা মাছটা নরম আর বেশি ফুটাতে হবে না এইখানে একটু সময়ের জন্য পুটিয়ে নিলে হয়ে যাবে একটু দিলাম মিশিয়ে এবার ঝোলটা যে যেমন মাখা খেতে ভালোবাসে কিন্তু আমাদের ঘরে ঝোলটাই বেশি ভালো খায় তো আর মাছের ভিতরে একটু ঝোল হলে বেশ ভালোই লাগে ওপর থেকে একটু ফ্লেভারের জন্য সামান্য বাঁচার ভাজা যে তেল ছিল ওই তেল একটু ছড়িয়ে দিলাম তো ছড়িয়ে দিয়ে এখন একটু মিশিয়ে নিয়ে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি আপনারা এইভাবে একদম তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কখনও কখনও মুখের টেস্ট বদলানোর জন্য এরকম রেসিপি একটা বানাতে পারে তো রেসিপির কালারটা এরকম এসছে পাবদা মাছের এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো ঠান্ডা হওয়ার পরে মাছের রঙ কালার এরকম এসছে এইভাবে আপনারা বানিয়ে খান আর খাওয়ান খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলে এরকম অনেক অনেক রেসিপি আছে আপনারা গিয়ে দেখতে পারেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন এইভাবে পরিবেশন করে নিচ্ছি তো আজকে রেসিপি আমি এখানে রাখবো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন